বন্ধ হয়ে যাচ্ছে জিমেইল। আগামী 20 সেপ্টেম্বরের পর থেকে আর ঢুকতে পারবেন না জিমেইলে। যেখানে 180 কোটির উপরে ব্যবহারকারী, সেখানে কেন হঠাৎ এই পদক্ষেপ আর কিভাবে নিজের জিমেইলকে রক্ষা করবেন, চলুন জেনে নেই বাজ নিউজের এই ভিডিও থেকে। জনপ্রিয় এই জিমেইলের 180 কোটি ব্যবহারকারী, আর এই বিপুল পরিমাণ ব্যবহারকারীর মাত্র 5% গ্রাহক জিমেইলকে টাকা প্রদান করে, বাকি 95% ব্যবহারকারী ফ্রিতে ব্যবহার করছে, আর এতেই বেঁধেছে বিপত্তি। এত বিপুল পরিমাণ গ্রাহককে ফ্রি সেবা দিতে হিমশিম খাওয়ায় তারা বন্ধ করছে জিমেইল। অর্থাৎ গত 2 বছরে যেই জিমেইলগুলো একবারও ব্যবহার করা হয়নি সেগুলোকেই গুগল রিমুভ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, খরচ বাঁচাতে এবং সার্ভারের উপর চাপ কমাতে। দর্শক, আপনার জিমেইলটি যদি নিয়মিত ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আপনি একদম নিরাপদ রয়েছেন। এখন আসি সমাধানে। আপনার যদি এমন জিমেইল থেকে থাকে যা গত 2 বছরে একবারও লগ ইন করা হয়নি আর আপনি সেটা হারাতেও চাচ্ছেন না, তবে এখনই লগ ইন করুন সেই নির্দিষ্ট জিমেইলটিতে এবং সেটি থেকে যে কোনো একজনকে অন্তত ইমেল পাঠান। ইনবক্সে আসা জমে থাকা ইমেলগুলো পড়ুন, গুগল বিভিন্ন সার্ভিস ব্যবহার করুন, শুধুমাত্র এতেই আপনি আপনার জিমেইল বন্ধ হওয়া থেকে বাঁচাতে পারবেন। দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। দেখছিলেন বাজ নিউজ, ধন্যবাদ।